এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। শনিবার নাদনঘাটের হেমাদপুরের ক্যানেল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির বয়স আনুমানিক 50 বছর। কালনা মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। জানা গেছে, তুলসীডাঙ্গা এসটিকে রোডের উপর একটি কালভার্ট রয়েছে। গত বছর বাঁশদহ বিল থেকে ভাগীরথী পর্যন্ত কালভার্টটি কাটা হয়েছিল। সকাল 9টা নাগাদ ওই কালভার্টের নিচে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়। তারপর খবর পেয়ে নাদনঘাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আমরা সকালবেলা এখান দিয়ে যাবার সময় দেখতে পাই জলের মধ্যে একটা ডেড বডি উপরে আছে। আমরা পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ প্রশাসন সেই ডেড বডি জল থেকে তোলার পর আমরা দেখতে পাই যে সেই ডেড বডিটা আমাদের এইখানেই সেই ভবন ঘুরে একজন ঘুরে বেড়াতেন। উনি কি এখানেই থাকতেন? হ্যাঁ, এখানে বলতে ওই কালভার্টের ওপরেই শুয়ে থাকতেন। ওই দোকানে মোকানে আসতেন, বাড়ির সামনে দাঁড়াতেন, একটু চা খেতে দিলে দুটো ভাত খেতে দিয়ে খেতেন, জামা প্যান্ট দেওয়া হয়েছিল সেটা। মানে মানে পুরো উন্মাদ তুমি? হ্যাঁ, একবারে পুরো উন্মাদ। ওই কালভার্টের ওপরে ঘুমিয়েছেন, হয়তো ঘুমের ঘরে জলে পড়ে গেছেন। ওনার বয়স কত হবে অনুমানিক? ওনার 50-এর ঊর্ধ্বে বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপর পুলিশ এসে ডেড বডি তোলার পর তাদের হেফাজতে তারা নিয়ে নেয়। আচ্ছা, আপনার নাম? পরিমল দেবনাথ। পূর্বস্থলী থেকে লক্ষণ দেবনাথের রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।